আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন। এটা হচ্ছে এক্সুলেট বাইক। তো আজকে আমরা জানবো যে এক্সুলেট বাইক কেনার সময় আপনারা নতুন কেনার সময় এক্সুলেট বাইকের সাথে কী কী সেট আপ করে দেবে এবং কি আপনার তেল দেবে কয় লিটার। ঠিক আছে, তো প্রিয় ভিউয়ার্স আসুন দেখে নিই কী কী সেট আপ করলাম। দেখানোর আগে আমি অবশ্যই অবশ্যই বলে দিচ্ছি আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ওটি ফার্স্টে আমরা যেটা সেট করি সেটা হচ্ছে লেগ গার্ড। এই লেগ গার্ডটা বাম্পারটা আমরা সেট করি, দেখেন অনেক সুন্দর একটা বাম্পার। তারপর সেট করি আমরা শাড়ি গার্ড, এই যে শাড়ি গার্ডটা এটা এবং কি যে নিচের একটা পার্ট, এই নিচের পার্টটা অনেকে জানেন না, নিচের পার্টটা থাকে না এবং কি দেয় না অনেকে, আপনারা দেখে নিতে পারেন এই যে নিচের পার্টটা ছোটো প্লাস্টিকটা। ঠিক আছে, এই যে টুল বক্সটা, এই যে টুল বক্স, টুল বক্সের নাম্বার থাকবে হচ্ছে 21, টুল বক্সের নাম্বার 21। ঠিক আছে, 21 থাকবে টুল বক্সের নাম্বারটা। আর একটা আছে ম্যানুয়াল বই, ম্যানুয়াল বইটা আপনাদের দেখাই আমি। এই যে এটা হচ্ছে ম্যানুয়াল বই, বাইকের ম্যানুয়াল বই, কমিউনিটি গাইডলাইন যাকে বলে, এটা ম্যানুয়াল বই। এটা খুলে পড়লে আপনি কিছু জানতে পারবেন, এটা হচ্ছে অনেক কী আছে, এটা খুলে পড়লে আপনাকে কিছু জানতে পারবেন। ঠিক আছে, তারপরে আমরা যেটা করি যেটা লুকিং গ্লাস, লুকিং গ্লাস লাগাবো আপনার দেখুন। এই লুকিং গ্লাস অনেকেই জানেন না যে এই লুকিং গ্লাস আপনার উঠা আছে, এই লুকিং গ্লাস চাইলে আপনি মাথায় লাগাতে পারেন, গাছ থেকে ডাই লাগবে, যেরকম ডাই লাগবো এই ডালে ফুল বছর একটা ডাই দেওয়া আছে, আমাকে ডাই লাগবো। এই যে লুকিং গ্লাসটা আছে এটা হচ্ছে আপনার ফুলটা প্যাস, ফুলটা প্যাস দিলে খুলবে, সিটে প্যাস দিলে খুলবে। আর যদি আপনারা এরকম করে দেন তাহলে এগুলো লাগবে, লুকতে লাগবো আর যদি টাইটেন খুলবো। ঠিক আছে, এটা সুইচটা বলবো, দেখেন এটা উল্টে প্যাস, এটা উল্টে প্যাস। ঠিক আছে, তো আমরা এখন লাগাবো, দেখে আপনাদেরকে কীভাবে লাগাবো। আপনার সাথে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ভালো হবে।